আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুমিল্লা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুল হক, সহকারী শিক্ষক পূর্ব উচ্চ বিদ্যালয় কুমিল্লা, কুমিল্লা জেলার ICT ফর ই শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন চলছে, আলোচনা চলছে। আমরা জানি যে নবম দশম শিক্ষার্থীরা মোবাইল ফোন ইউজ করে, অ্যান্ড্রয়েড মোবাইল, যতই তাদেরকে বাইন্ডিংয়ের ভিতরে রাখি না কেন তারা লুকোচুরি করে হলো মোবাইল ফোন ব্যবহার করে। আমি তাদেরকে এই অ্যান্ড্রয়েড ফোনের স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য একটা মেসেঞ্জার স্কুল চালু করি। যখন শিক্ষার্থী স্কুল থেকে বাড়িতে চলে যায় তার অভিভাবক বলতে বাসার লোকজন থাকে, আমাদের মতো শিক্ষক তার পাশে থাকে না, তখন সে যে সমস্যার সম্মুখীন হয় এই সমস্যার সম্মুখীন যদি অভিভাবক দিতে না পারে সে ওই মেসেঞ্জার স্কুলে তার সমস্যাগুলো উল্লেখ করে একটা পুশ দেয়। তো আমার এই মেসেঞ্জার স্কুলে আমার পাশাপাশি আমার বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে, বিশ্বভিত্তিক শিক্ষককে অ্যাড করে রাখছি। তারা করে কি, যখন কোনো শিক্ষার্থী এই সমস্যাটুকু এখানে পুশ দেয় ওই সমস্যার সমাধান সাথে সাথে এই মেসেঞ্জার স্কুলে দিয়ে দেয়। এইভাবেই আমি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবককে আমার উদ্যোগের সাথে সম্পৃক্ত করে আমার স্কুলের পরিবর্তন সাধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আতিকুর রহমান স্যার, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি একটু এডিপিও ম্যাম সঞ্জিতা দাসের কাছে একটু জানতে চাইব যে সরকারি বিভিন্ন নীতিমালা আছে, বিভিন্ন নিয়ম কানুন আছে, এর মধ্য থেকে বা এগুলো অনুসরণ করতে গিয়ে শিক্ষকরা আসলে কতটা স্বাধীন হতে পারে, আসলে কি তেমন একটা সুযোগ আছে কিনা, আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনই তো মূলত টার্গেট। আমরা আজকে যা কথাই বলছি সেটা মূলত কোয়ালিটি এডুকেশন এনশিওর করার জন্য বলছি। এখানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করার জন্য সরকার যে উদ্যোগ, যেহেতু সারা বিশ্ব এই ডিজিটাইজেশনের আওতায় এসছে, সুতরাং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও যে পিছিয়ে থাকবে এটা বলাই বাহুল্য। আর এখানে যারা অডিয়েন্সে আছেন তারা অবশ্যই স্বীকার করবেন, শিক্ষা বলতে মূলত শিক্ষার ভিত্তি প্রাইমারি শিক্ষায়, প্রাথমিক শিক্ষায়। আমি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন হয়ে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা বা স্কুলকে মানসম্মতভাবে তৈরি করা বা স্কুলের এডুকেশনটাকে মানসম্মতভাবে চালানো, এটার জন্য সরকারের যে আয়োজন সেখানে সীমাবদ্ধতা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, এবং সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মনে করি যে সীমাবদ্ধতা অনেক কম। যদিও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এটা খুব ওয়াইডলি চালু হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে, কিন্তু ডাউন ফিল্ট্রেশনের মাধ্যমে কিন্তু আমরা প্রাইমারিতে কিন্তু এই সুযোগটা পাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে আমি এখানে কুমিল্লাতে আমাদের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে, 2100 প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আমরা ল্যাপটপ মাল্টিমিডিয়া সরকারিভাবে প্রোভাইড করেছি। এবং সেক্ষেত্রে আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেই স্বাধীনতা পর্যাপ্তই দেওয়া হয়েছে যাতে শিক্ষক তার নিজের মতন করে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন, সেই কন্টেন্টটা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করতে পারেন, তাদেরকে ধারণা দিতে পারেন। একটু ছোটোখাটো সীমাবদ্ধতা এখনও আছে, সেটা হচ্ছে আমাদের আলাদা কোনো ক্লাসরুম নেই। একটা কম্পিউটার ল্যাব তৈরি করার জন্য, স্থাপনের জন্য সেরকম কোনো ল্যাব নেই। ক্লাসরুমের সীমাবদ্ধতাটাই আমাদের প্রথম সীমাবদ্ধতা, আমি সেটা স্বীকার করছি। এক্ষেত্রে